কেন চলে গেছে? আসসালামু আলাইকুম। জীবনের গল্পের আজকের পর্বটি একটু দেরি করে শুরু করবার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু দেরি করে শুরু করলেও আমার খুবই প্রিয় কিছু মানুষ আজ গেস্ট হিসেবে আসছে। জীবনের গল্পের এই পর্বটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বলে আমি আশা করি। আমার সাথে আছেন চিত্রনায়ক এ বি এম সুমন, আছেন কে হবে মাসুদ রানা, যিনি মাসুদ রানা নির্বাচিত হয়েছিলেন। আমাদের সাথে আছেন আরেকজন জনপ্রিয় নায়ক, আমরা তাকে পেয়ে গেছি রোশন। তো সবাইকে জীবনের গল্পে স্বাগত, এবং চ্যানেল লাইভ ফেসবুক লাইভে আমরা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছি, তাছাড়া পাচ্ছি শাহরিয়ার নাজিম জয়শ ইউটিউব চ্যানেলে, একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এবং আপনারা শাহরিয়ার নাজিম জয়শোতে পরবর্তীতে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, এবং শাহরিয়ার নাজিম জয়শোটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনুরোধ করছি। তো আজকের এই গেস্ট তিনজনের একটা বিশেষ বিশেষ কারণ আছে তিনজন গেস্টের পরিচয় দেবার জন্য, সেটা হচ্ছে যে আমরা বহুদিন ধরে জানছিলাম যে মাসুদ রানা হবে, মাসুদ রানা চলচ্চিত্র হবে, কে হবে মাসুদ রানা, কে হবে মাসুদ রানায় আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার, তিনি এই প্রজেক্টের সাথে জড়িত এবং জড়িত ছিল চ্যানেল আই। আব্দুল আজিজ সাহেব প্রায় মাসুদ রানার গল্প করতেন যখনই তার সাথে দেখা হতো, এটা তার ড্রিম প্রজেক্ট, তিনি চ্যানেল আই এর সাথে এক ধরনের বোধহয় যৌথ প্রযোজনা বা কোলাবরেশন করে এই কাজটি করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলে উনি প্রায় তখন বলতো যে আমার চোখে মাসুদ রানা সময় মনে হয় রোশান, উনি নিজে এই কথা বলতেন, এবং এই কথা রোশানের সামনে উনি বারবার বলেছেন, আমিও তখন সামনে ছিলাম। রোশন কথাটা কি সঠিক? তুমিও ছিলে, আমিও ছিলাম, আমরা কালকে, সরি, শোয়ের নাম কি, শোয়ের নামটা কি? জীবনের গল্প আপনার, এটা তো জনতার আদালতের মতো শোনা যাচ্ছে। ও না, আমার তো জনতার আদালত টাইপের কথাবার্তা সবসময়, আমার কথাবার্তার মধ্যে বৈচিত্র্য কম, বুঝছো, এই জন্য এরকম হয়ে যায়। তবে আমি হালকা করার চেষ্টা করব। তো তারপর কালকে আমরা নিউজ পেপারে পেলাম যে কাজী আনোয়ার হোসেন, যিনি মাসুদ রানা লিখেছেন, তিনি এবং আব্দুল আজিজ সাহেব মাসুদ রানার জন্য এ বি এম সুমনকে সিলেক্ট করেছেন, এবং সেক্ষেত্রে ভালোভাবে নিউজ হয়েছে, এবং আমরা কনফার্ম হয়েছি যে মাসুদ রানা ছবিতে মাসুদ রানা চরিত্র করতে যাচ্ছেন এ বি এম সুমন। অন্যদিকে আমরা জানি যে কে হবে মাসুদ রানার মতো একটি আলোচিত শো, যেটি বাংলাদেশে প্রচন্ড জনপ্রিয় হয়েছিল সেটি, এবং প্রচন্ড কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আমাদের মাসুদ রানা নির্বাচিত হয়েছেন, আমাদের রাসেল রানা, এবং সে এই নির্বাচন নির্বাচিত হয়েছেন, তাও এক বছরের উপর সময় হয়ে গেছে, এবং মাসুদ রানা হবার পূর্ণ প্রস্তুতি নিয়ে সে অপেক্ষায় আছে। তো বিষয়টি আসলে কি হলো, আমি প্রথমেই রাসেল রানার কাছে জিজ্ঞেস করবো। রাসেল রানা, একটি কঠিন প্রতিযোগিতার মাধ্যমে তুমি মাসুদ রানা নির্বাচিত হয়েছ, সেই প্রতিযোগিতার প্রক্রিয়াটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে মাসুদ রানা কে হবে, এটা আসলে একটা দর্শকের কাছে ভীষণ একটি আগ্রহের ব্যাপার ছিল। সেই আগ্রহের জায়গায় তুমি সেখানে মাসুদ রানা নির্বাচিত হবার পর যখন গতকাল শুনলে যে মাসুদ রানা হচ্ছে এ বি এম সুমন, তোমার কাছে ব্যাপারটি আসলে কেমন লাগে? আসলে এই ব্যাপারটা আমি গতকালই যে শুনেছি তা না, এটা আগে শুনেছি আমি, এ ব্যাপারে এর আগেও নিউজ হয়েছিল। তো আমাদের যেটা শো ছিল, বলা ছিল যে সেই শো থেকে যে উইনার হবে তাকে মাসুদ রানা মুভিতে কাস্ট করা হবে, তো সেক্ষেত্রে আমি সেটাই জানতাম। পরবর্তীতে যেটা শুনলাম যে আরেকটা নিউজ দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে মাসুদ রানাকে নিয়ে দুটো ফিল্ম, একটি হচ্ছে হলিউড ভিত্তিক ফিল্ম, সেটির নাম হচ্ছে MR9, এবং একটি হবে বাংলা, সেটার নাম হবে মাসুদ রানা। তো আমি যতটুকু জানি যে মাসুদ রানা যে বাংলা,
মাসুদ রানা, সেখানে আমাকে কাস্ট করা হবে। আর যেটি হলিউড ভিত্তিক প্রোডাকশন হাউস সিলভার লাইন যেটি করছে, মানে সেই গতকাল নিউজ যেটা শুনেছিলাম আমি, সেটা হচ্ছে যে এমআর নাম, সেটা সম্বন্ধে আমি বিশদ কিছু জানি না। তো আমরা রিয়েলিটি শোটা যখন আমরা দেখতাম, তখন আমরা জানতাম মাসুদ রানা একটি ছবিই হবে এবং সেটিতে একজন মাসুদ রানাই নির্বাচিত হবেন, এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটি তোমাদের যেভাবে হয়েছে তাতে আমরা সবাই খুবই আশান্বিত হয়েছিলাম যে আসলে মাসুদ রানার সুযোগটা কে পাচ্ছে। এখন মাসুদ রানা যে হলিউডের একটা, বাংলাদেশের একটা, এটা তোমার কাছে এই প্রথম শুনলাম। আর রোশন, তুমি মাসুদ রানার সম্পর্কে কি জানতে, মাসুদ রানার ব্যাপারে? মাসুদ রানা যে তুমি হতে পারো, আব্দুল আজিজ বারবার কিন্তু এই কথাটি তোমার সামনে বলেছেন, আমাদেরকেও বলেছেন, রোশন ইজ দ্য পারফেক্ট ফর মাসুদ রানা। ইভেন ওই কম্পিটিশনটা যখন হচ্ছিল, তখনও তিনি বারবার নিজের আক্ষেপের কথা বলছিলেন যে রোশন কি আমার মাসুদ রানা মনে হয়। তো ফাইনালি তুমি না, ABM সুমনই হচ্ছে মাসুদ রানা, কালকে আমি যে নিউজ পেলাম। তোমার এই বিষয়ে মতামত কি? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি একবার বের হয়ে আবার আসো। আমার মনে হয় যে ও আসলে নেটওয়ার্কে, ওকে, নো প্রবলেম। আমরা সুমনের কাছে আসি, রোশন যখন আসবে আবার রোশনের কাছে আসবে। সুমন, বিষয় কি কি যখন তুমি জানতে পারলে যে তুমি মাসুদ রানা? এবং অবশ্যই এটি অত্যন্ত গর্বের, আনন্দের, এবং তুমি অবশ্যই যোগ্য, বাট হোয়াট ওয়াজ দ্য ফিলিংস যখন তুমি প্রথম শুনলে, বা তুমি কি এটা আগেই শুনেছো, বা তুমি না, কিভাবে শুনলে? আমাকে অডিশন ভীষণ করতে হয়, এন্ড অডিশন গো থ্রু করে এই অবস্থা। তো আমি তো তোমার আসলে জন্য আলাদা অডিশন হয়েছিল? আমার অপশন না, আই থিং শো এর পরে অপশনটা ক্রিয়েট হয়। তো আমাকে যখন বললো যে আমরা আরো কিছু অডিশন নিব, তখন আমাকে সেই সুযোগটা দেওয়া হয়। এন্ড আমি জাস্ট আমার সর্বাত চেষ্টা করেছি, বিকজ মাসুদ রানার উপর আমার বড় হয়েছে। মাসুদ রানা ইজ সামথিং এলস ফর মি। আমি কখনো মাসুদ রানাকে তাইতে করতে পারি না। আমি যখন শো দেখছি, আই ওয়াজ লাইক গ্রেট ডিসঅ্যাপয়েন্ট। সরি, আমি জানি না আপনারা কোন দিক থেকে বলছেন, ইট ওয়াজ গ্রেট, দেয়ার ওয়ের গ্রেট পিপল, রানা, সাজ্জাদ, অনেক ভালো ভালো কোয়ালিটি ভয়েস ছিল, তাদের পোটেন্সিয়াল আছে। কিন্তু মাসুদ রানা যেভাবে আমরা দেখি, আমাদের আমরা যারা মাসুদ মাসুদ রানাতে বড় হয়েছি, আই ডোন্ট, হ্যালো রোশন, শুনতে পাচ্ছি? হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছ? পাচ্ছি। সুমন, তুমি একটু ক্লিয়ার আগের থেকে কথাটা বলো, তোমার কথাটা আবার একটু শুনতে চাই। ABM সুমন, তুমি বলছিলে? সুমন, হ্যাঁ বলছিলাম, তোমার কথা আমাদের পৌঁছাচ্ছে না, তোমার কথা এবার শুনতে পাচ্ছি না সুমন। আমার না, তোমার কথা শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছেন এখন? এখন ঠিক আছে? হ্যাঁ, ওকে। রোশন, রাসেল, তুমি সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে সুমন, তুমি বলো যেটা বলছিলে তুমি। তো যেটা বলছিলাম, আমি আমার মাসুদ রানা শো এর যে কয়েকজন পারফর্মার ছিল, তারা অসাধারণ, মিডিয়াতে সুন্দর মতো করে ফিটিং করার জন্য। বাট আমার কাছে দেয়ার আর কোয়েশ্চেন্স। লুক, আমি ইউ নো মি ফর ডিফারেন্ট রিজন, যে আমি আসলে ওই লুকোছাপা কথা বলতে পারি না, আমার কোয়েশ্চেন আসে, আমি ওগুলো বলে ফেলি। সো আমি ওখান থেকে বলছি যে আমরা তো আসলে কখনো মাসুদ রানাকে এইরকম দাঁড়িয়ালা দেখি নাই। মাসুদ রানা শো এর সময় যা হলো, আমাদের আমি তো মাসুদ রানার ডাই হার্ড ফ্যান, চ্যালেঞ্জ অন দ্যাট পয়েন্ট। তো ওইখান থেকে আওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। তো আপনাদের কাছে শো কেন ভালো লাগছে আমি জানি না। মাসুদ রানা রিলেশনের ঈশ্বরের সাথে গুলো যা করছে, ওটা ইট ওয়াজ এ মাসুদ রানা শো। তো আমি জানি না আপনারা কি বলছেন। আর আমি প্রিটি শিওর ওখানে যারা ছিল, তাদের তাদের নিজেদেরও খুব একটা ধারণা ছিল না মাসুদ রানা কে।
তাহলে ছেলেদের প্লেদের গ্রুমিং অন্যভাবে হইতো। ফার্স্টে যে যেভাবে আসতো, 1 সপ্তাহের ভেতরে তাদের চেহারা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, অবয়ব, রাইট? সেটাও হয় নাই। সো আমি জানি না কোন ক্ষেত্রে আপনারা বলছেন দ্যাট ওয়াজ সাকসেসফুল অনুষ্ঠান। একটা ছেলে ওভাবে গ্রুম আপ হতে পারবে যদি তাকে সিলেক্ট করা হয়, তারপর তাকে গ্রুমিং করা হবে সেভাবে, তারপর তাকে মিনিমাম এত বড় একটা প্রজেক্টের জন্য সে কাজ করবে, তাহলে তাকে মিনিমাম 5 থেকে 6 মান্থ সময় দিতে হবে নিজেকে গ্রুম আপ করার জন্য। সেক্ষেত্রে সে ছেলেটা হয়তো বা দর্শকের যে কাঙ্ক্ষিত মাসুদ রানার যে ফেস বা তার বডি স্ট্রাকচার বা তার যে অ্যাক্টিং লেভেল সেগুলোকে ম্যাচ আপ করতে পারবে, আই থিঙ্ক সো। আমি একটু বলতে চাই এই জায়গাটাতে, ইনিশিয়ালি যখন কাস্টিং করা হয়, আমি যে প্রসেসটা যতটুকু জানি ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ফার্স্টে ধারণা করা হয় যে এই স্ট্রাকচারে পসিবল, আমি যদি সব দিয়ে এর ভেতরে গেট আপ মেকআপ মেকওভার সবকিছু মিলাই এর প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা, ওইটার পরে আমি যা ঘষা মাজা করার ঘষা মাজা করবো, ঠিক আছে। বাট স্পাইন তো একটাই, আপনি যখন মাসুদ জানা আনবেন তখন মাসুদ জানাকে আপনার দেখতে হবে এবং অর্গানাইজারদের জানতে হবে যে মাসুদ জানাকে, এবং তখন কিন্তু আমার চলতে ফিরতে রাস্তাঘাটে সবসময় মাসুদ রানার মতো লুক হতে হবে তা না। রাস্তাঘাটে আমরা কেউ যাচ্ছি না কিন্তু ক্যামেরা নিয়ে, ওরা সেইং যে আমি যখন ক্যামেরার সামনে আনবো, আমি যদি কাউকে গ্রুম করাই যে ইচ্ছে আমি দায়িত্বে আছি এই ছেলেটা গ্রুমিং করাবো, হ্যাঁ, ওকে ক্যামেরার সামনে আনাবো মাসুদ রানার মতো, সো আমি আসলে দেখবো মাসুদ রানার পরে কি, তার সকালে উঠে তার নিত্য অভ্যাস আছে শেভ করার এন্ড অল দ্যাট, তো এগুলো তো অ্যাপ্লাই করতে হবে। এগুলো না করে আমি পুরো শোতে দেখাইলাম বাঞ্চ অফ পিপল যাদের মুখ দাঁড়িয়ে, তাহলে তো হইলো না ভাই। মুখ ভর্তি দাড়ি নিয়ে কোন এজেন্টের কাজ করতে, ইভেন জেমস বন্ড বলি অথবা জেসন বন্ড বলি, হিজ অ্যাসাসিন যদিও, তারপর ইভেন কিংসম্যান বলি, দে অল ক্লিন শেভ পিপল, এটা এজেন্টের একটা বেসিক জায়গা। আপনার কথার সাথে আমি একমত, সেক্ষেত্রে এটা আমার থেকে ভালো যারা শোটা পরিচালনা করেছেন তারা ভালো বলতে পারবেন। আমি আবারও বলি আপনাদের ব্যাপারে, আমি আবার বলছি গাইজ আর বাঞ্চ অফ অ্যামেজিং পিপল, আপনাদের প্রত্যেকের পটেনশিয়াল আছে। আমি সেইং আমি পুরো জিনিসটা অর্গানাইজের কথা বলছি, আপনাদের কথা বলছি না মোটেও, আপনাদেরকে আপনারা যা করছেন ওটা আসলে ওনাদের, ওরা আপনাদের যা বলছে সেটাই করছেন, বাট আমি হতাশ হয়েছি বিকজ আমি মাসুদ রানার ডাই হার্ড ফ্যান। আমি যখন ফার্স্টে ফিল্মে আসি, আমার আপনি জিজ্ঞেস করবেন আমার যা আছে জয় ভাই, যে আমি সবসময় একটা কথা বলতাম, বাংলাদেশে যদি মাসুদ রানা কখনো হয় ওটার অডিশন দেওয়ার যদি সুযোগ হয় আমার, আমি দিব নো ম্যাটার হোয়াট, বিকজ আমি ছোটবেলা থেকে এরূপে বলেছি, আমি প্রথম শুট করছি মাসুদ রানার কথা চিন্তা করে, সো ইটস এ ডিফারেন্ট থিং ফর মি, ইমোশনাল জায়গা। সো ওই জিনিস যখন টিভিতে আসবে এবং আমি দেখবো যে ঠিকঠাক মতো হচ্ছে না, অন্য দশজনের মতো আমারও মাথা খারাপ, কেন ওই জিনিস হবে, এমন তো না যে আমরা অ্যাডাপ্ট করি না, আমরা অ্যাডাপ্ট করি, তারপর কেন না না। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনার চয়েস হয়তো এক ধরনের, অনেকে হয়তো বা ডিফারেন্ট চয়েস এর পাবলিক থাকতে পারে, সেক্ষেত্রে যেমন একটা সিনেমা সবার ক্ষেত্রে সবার কাছে ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে, সেরকম শোটা হয়তো আপনার কাছে অনেক বেশি বাজে লেগেছে। উই আর টকিং অ্যাবাউট পার্টিকুলার মাসুদ রানার একটা এস্টাবলিশ জিনিস বাংলাদেশের জন্য, ইটস বিন অ্যারাউন্ড ফর লাইক 60 ইয়ার্স মোর দ্যান দ্যাট, সো আমরা আসলে ওই ভালো লাগা খারাপ জায়গার জায়গাটাকে আমি বলছি না, আমি বলছি যে মাসুদ রানাকে যেরকম ভাবে পোর্ট্রে করেছেন কাজী আনোয়ার হোসেন, ওই তো আনতে হবে চেহারা ডিফারেন্ট, চেহারা কথা ছিল যে আমার প্রেজেন্টেশন আমার শেপ ডিফারেন্ট হয়ে যাবে, বাট আমার সে তারই তো ফিল দিলে লাইক দ্যাটস দ্য থিং, আই ক্যান একটা স্যুট পরলে এজেন্টের মতো একটা প্রেজেন্টেশনের জায়গা ক্রিয়েট করা যায়, একটা ঘুরি অল দ্যাট, ইউ নো আর এইখান থেকে হয়তো চুলটার ব্যাক ব্রাশ করলে, বাট এখান থেকে কাটা কাটা না, ফুলা ফুলা না, যাদের দায়িত্ব ছিল আপনাদেরকে প্রপারলি প্রেজেন্ট করার, মাসুদ রানা হিসেবে মাসুদ রানা চেহারা দেখি আমরা যখন কল্পনা করি এই জিনিসগুলো থাকতাম, আপনাদের সবাই হ্যান্ডসাম লাগছে, বাট ওই জিনিসগুলো আপনাদের আপনার দায়িত্বের ভিতরে পড়া না, কিন্তু বলছি যাদের দায়িত্ব ছিল আচ্ছা
আমি এখন শুনতে পারবো কিনা আমি জানি না, আমি এতক্ষণ ক্লিয়ার শুনতে পারি নাই, কিন্তু কিছু কিছু কথা শুনতে পারছিলাম। তাতে করে আমার মনে হলো যে সুমন তুমি বলতে চাচ্ছ যে যারা এই কে হবে মাসুদ রানা অর্গানাইজ করেছে এবং যারা, তুমি শুনতে পাচ্ছ না রোশন, শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি তবে ক্লিয়ার না আর কি, আপনার কথাটা এখন লাউডলি শুনতে পাচ্ছি, বাট সাউন্ডটা এত কম কেন বুঝলাম না, অন্যান্য লাইভে একটু সাউন্ড বেশি থাকে। আমিও বুঝলাম না আজকে এত কেন সাউন্ড প্রবলেম হচ্ছে। তারপর আমরা একটু কথা এগিয়ে নেই, যেহেতু এটা লাইভ, আমি যা বুঝলাম এবিএম সুমন বলতে চাচ্ছ যে যে প্রতিযোগিতাটা হয়েছে কে হবে মাসুদ রানা, সেই প্রতিযোগিতার অর্গানাইজাররা একটি পারফেক্ট শো করতে পারে নাই, মাসুদ রানা যা হওয়া উচিত সেরকম মাসুদ রানা নির্বাচিত হয় নাই। তাদেরকে সবাইকে আপনি ঠিকঠাক মতো উপস্থাপন করলে সবারই পোটেনশিয়াল আছে মাসুদ রানা প্লে করার, কে করতো ভেতরে ক্যারি করলো হার্টের ভেতর দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট প্লে করার ইয়ে আছে। বাট আই এম সেইং যারা এই দায়িত্ব ছিল যে একে আমার ক্যামেরার সামনে, বিকজ মাসুদ জানা শুধু একটা ভাই মানে কি বলবো গল্পের বই টাইপের কিছু না, থ্রিলিং বই কিছু না, এটা ইমোশন মানুষের। যারা আমার ছোটবেলা মাসুদ জানার উপর বড় হয়েছে তাদের কাছে এটা ইমোশন। আপনি এটা নিয়ে জাকিরদের কথা, আমি তো তোমার কথা বুঝতে পারছি সুমন, যখন আমার কথাটা হচ্ছে এই ধরনের মাসুদ জানা, মাসুদ জানা পিকিং এর তখন প্রক্রিয়াটির সাথে সম্পৃক্ত ছিল, যে তোমাকে নির্বাচিত করেছে মাসুদ রানা হিসেবে আব্দুল আজিজ সাহেবও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল। তারপরে কথার একটা বোঝার জায়গা আছে এখানে, কথা বোঝার জায়গা। জয় ভাই আমি আপনাকে থামাবো, আমি আপনাকে পুরো জিনিসটা শেষ করতে দিব না, কারণ আপনি কথা বুঝতে হবে আমি কি বলছি। আমি বলছি যাদের হাতে দায়িত্ব ছিল ওনাদেরকে গ্রুমিং আপ করার অ্যাজ এ মাসুদ জন হিসেবে, বারবার বলছি আমার হাতে যদি থাকতো, লুক ইটস নট অ্যাবাউট দ্য প্রোডাকশন হাউ প্রোডিউসার্স এন্ড অল দ্যাট, বুঝতে পারছি যার হাতে গ্রুমিং এর দায়িত্ব থাকবে যে এই ছেলেটাকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসবা, মাসুদ রানা এরকম দেখতে এরকম করে নিয়ে আসবা, ওর চেহারাতেই আর একটা মাসুদ রানা দেখতে চাই, ওই জায়গাটা ফিল। যাদের দায়িত্ব ছিল তারা সেই দায়িত্বটা পালন করে নাই, তাই তো? প্রেজেন্টেশন, আবারও বলছি প্রেজেন্টেশনের, ওদেরকে যেভাবে প্রেজেন্ট করা দরকার ওই জায়গাটার কথা বলছি, আবারও বলছি স্পেসিফিকলি ওদেরকে প্রেজেন্ট করার যে দায়িত্ব যাদের হাতে ছিল ওরা। তুমি এ ব্যাপারে কিছু বলবা? এই এই যে তুমি তো আশা করেছিলে যে তুমি মাসুদ রানা হচ্ছো, মানুষ জেনেছিল যে তুমি সেই কে হবে মাসুদ রানা নির্বাচিত মাসুদ রানা, এই হিসাবে তুমি অনেক ইন্টারভিউ দিয়েছো, তো এখন এই এই যে বিতর্কটা তৈরি হলো এটা নিয়ে তুমি তোমার কিছু বলার আছে, বা এই ধরনের রিয়েলিটি শো এর বিশ্বাসযোগ্যতা নিয়েও তো ভবিষ্যতে প্রশ্ন আসবে যে আসলে এই ধরনের রিয়েলিটি শো কি শুধুমাত্র স্টানবাজি, প্রকৃত অর্থে এর কি আসলে কোনো ভবিষ্যৎ থাকে, তোমার কাছে আমি জানতে চাই। এটা স্টানবাজি বলতে অনেক ক্ষেত্রে সেটা হলো যে শো দেখিয়ে তো টিআরপি পেতে হবে চ্যানেলের, সেক্ষেত্রে শোটাকে একটু মজার একটু মাসালা অ্যাড করলে বেশি ভালো হয়, সেক্ষেত্রে সেটা সবাই করে। তো রিয়েলিটি শোর ব্যাপারে যেটা বলতে চাই সেটা হলো যে এখানে যা কিছু হয় কোনো কিছুই মানে লাইক বিহাইন্ড দ্য সিনে কোনো কাজ হয় এরকম কিছু না, যে আমি আপনাকে বললাম যে আমি আপনার অনেক ক্লোজ, আপনি আমাকে কিছু একটা পজিশন দিয়ে দিলেন বা আপনি বললেন যে না নেক্সট রাউন্ডে তুমি যাবা, নেক্সট রাউন্ডে তারা বাদ পড়বে, এই ধরনের কিছু না, এখানে কোনো পার্সিয়ালিটি হয় না, সেখানে সব মানে আপনার কোয়ালিটি থাকলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনার কোয়ালিটি না থাকলে অবশ্যই আপনি হিট পার পাবেন, এটাই হয় না। এর মানে হচ্ছে যে তুমি তোমার যোগ্যতা গুণে তুমি মাসুদ রানা নির্বাচিত হয়েছ। রোশন, সামগ্রিক এই বিষয়টি নিয়ে তোমার অবজারভেশনটা কি, তুমি কি একটু বলবা? ওকে, অ্যাকচুয়ালি আমার আমার অবজারভেশন বা মতামত, আই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস এনিথিং অ্যাবাউট দিস, কারণ প্রথমে আজিজ ভাই আসলে ছবি নিয়ে প্ল্যানিং করেছিল, প্রথমে শুনেছিলাম যে চ্যানেলাই সেটাকে বের করে নিয়ে আসবে কি হবে মাসুদ রানা, পরবর্তীতে আজিজ ভাইয়ের সঙ্গে একটা চ্যানেলের একটা কানেকশন ছিল, পরবর্তীতে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ইন বিটুইন দ্যাম, দেন আজিজ ভাই এই রিয়েলিটি শো এর মাঝখানে, রিয়েলিটি শো তো আসলে দীর্ঘদিন ধরে চলছিল, সারানি এর মাঝখানে আমাকে একটু ইনফর্ম করেছিল যে হি ওয়ান্টস টু মেক মি মাসুদ রানা। তো বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি প্রথমে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আই ওয়াজ ডিসাইডেড দ্যাট আই উড প্লে দিস,
পরবর্তীতে যখন গ্র্যাজুয়ালি জানলাম যে না, এই বিষয়টা অ্যাকচুয়ালি মাসুদ রানার যে ছবি বানানোর ব্যাপারটা, এটা বাংলাদেশে সীমাবদ্ধ না, হলিউড এখানে ইনভলভ বা সার্টেন একজন প্রোডিউসার ওখানে ইনভলভ ছিল, আজিজ ভাইয়ের সাথে হয়তো তার কন্ট্যাক্ট হয়েছে না কি হয়েছে, আই ডোন্ট নো, ইন্টারনাল ম্যাটার, যে মাসুদ রানাটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি বানাবে, যেটা ইংলিশে ছবিটি নির্মাণ হবে। তখন ভাই আমাকে প্রথমে বলেছিল ইউ টেক প্রিপারেশন অ্যাকর্ডিং টু দ্যাট। পরবর্তীতে যখন মাসুদ রানা একটা টিম বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে ওরা আসবে, তারপর ওরা সরাসরি বসে কথা বলবে বা একটা অডিশন নিবে, তো সেখানে আমি অডিশন, আমাকে আজিজ ভাই বলেছিল অডিশন দিতে, দিলাম। একটা ইমেচিউর বলেছে যে আমি এখন আসলে ম্যাচিউর হই নাই, আমার এইজটা মাসুদ রানাতে ওরা যেই লুকস অ্যান্ড গেট আপ এবং এইজ ম্যাচিউরিটি চাচ্ছে সেটা মোর লেস অ্যাবাউট 40 years old, মানে 40-এর কাছাকাছি একটা লুকস ওরা দেখাতে চায়, তো সেখানে আমার 30-ই হয়নি এখনো। সো আর যেহেতু আমরা জানি যে জেমস বন্ডের যে সিরিজগুলো আছে সেখানে যারা জেমস বন্ড প্লে করেছে ওরা আমাকে সে এক্সাম্পলটা দেখিয়েছিল যে জেমস বন্ড দে আর মোর ম্যাচিওরড, দে আর নট অ্যাকচুয়ালি টিনেজার লাইক মি, বা আমার মতো কম এইজের ওরা না। সো ওরা আসলে ফাইন্ড আউট করতে চাচ্ছিল, বা যেহেতু ইন্টারন্যাশনালি ছবিটাকে ওরা রিভিল করবে, সো অন স্ক্রিনে আমাকে নাকি অনেক বাচ্চা দেখা যায়, আমাকে অনেক ইমেচিওর দেখা যায়। সো আমার এইজ অনুযায়ী আমি মানে এখন আসলে মাসুদ রানাটা ইন্টারন্যাশনালি প্লে করার জন্য ফিট না, ঠিক আছে। সো আমাকে পরে ওরা জানাইলো যে যেহেতু মানে লুকস ওয়াইজ আই এম সো টিনেজার, সো আই এম নট সুইটেবল ফর দিস রাইট নাও। সুমন ভাইয়ের কথা মাঝখানে শুনলাম, আর মোরলেস লুক ওয়াইজ আমাকে সুমন ভাইকে বরাবরই আমাকে পারফেক্ট মনে হয়েছে, কারণ সুমন ভাইয়ের মাশাআল্লাহ তার একটা ইন্টারন্যাশনাল লুকস আছে, ইজ লুকিং সো গুড অন স্ক্রিন। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে মাসুদ রানার জন্য লুক ওয়াইজ আমার থেকে সুমন ভাই মোর পারফেক্ট, এটা আমি শুরু থেকেই লুকস ওয়াইজ। আর তাছাড়া সে অস্ট্রেলিয়াতে ছিল, ইংলিশও সে অনেকটাই আমার থেকে অনেক বেটার ডেফিনেটলি, আর তার অভিজ্ঞতাটাও আমার থেকে অনেক বেশি। সো আমার কাছে মনে হচ্ছে তাদের সিদ্ধান্তটা ঠিকই আছে, কারণ ইংলিশে অ্যাক্টিং করাটা হয়তো আমি ইংলিশ পারি, কিন্তু ইংলিশটা আসলে ইংলিশের লেভেলটাও একটা বড় ইস্যুস। সেক্ষেত্রে সুমন ভাইকে সিলেক্ট করাটা আমার কাছে মনে হয় না যে সেটা ইনজাস্টিস হয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে দিস ইজ ওকে, জাস্ট পারফেক্ট। সুমন অবশ্যই অবশ্যই যোগ্য, সুমন তার যোগ্যতার প্রসঙ্গে আমরা নিঃসন্দেহ প্রকাশ করছি যে আমাদের কোনো এতে সন্দেহ নেই, ওর যোগ্যতা নিয়ে, ওর লুক নিয়ে, ওর অভিনয় ক্ষমতা নিয়ে, ও ঢাকা অ্যাটাকে সেটা প্রমাণ করেছে এবং ও ভেরি নাইস, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু বিতর্কের বিষয়টি হচ্ছে রোশন, যে তাহলে রিয়েলিটি শোটার কারণ কি ছিল, রিয়েলিটি শোটার দরকারটা কি ছিল? যদি আমি এবিএম সুমন বা আমি রোশন কিংবা আমি অপূর্ব সিয়াম তাদের চারজনের মাঝখান থেকে একজনকে মাসুদ রানা নেব, তাহলে আমার এই নতুন মুখের এই পরীক্ষা, এই রিয়েলিটি শো তার কি প্রয়োজনটা ছিল, কোনো কি প্রয়োজন ছিল? না অ্যাকচুয়ালি ভাই, আমি আমি যতটুকু জানি ততটুকু বলতে পারবো। প্রথমে যখন মাসুদ রানার রিয়েলিটি শোতে যাওয়া হয় তখন কিন্তু এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক ছিল, পরবর্তীতে সেটা ইন্টারন্যাশনাল বেসড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যখন বাংলাদেশের পার্সপেক্টিভে যখন মাসুদ রানার রিয়েলিটি শো হচ্ছিল তখন অলমোস্ট ডিসাইডেড যে যে মাসুদ রানা হবে তাকে নিয়ে সিনেমা বানানো হবে, কিন্তু পরবর্তীতে যখন এখানে একটা বিগ পার্ট মানে হলিউড একটা পার্ট যখন অ্যাটাচড হয়ে যায় তখন সেখানে তাদের মতামতটা ডেফিনেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বাংলাদেশি স্টাফ। সো সেখানে প্রবাবলি দে ওয়ার টেকিং দ্য ডিসিশন, যেখানে আমাকে ডিসিশন নিয়ে হয়তো আমাকেও ইমেচিওর বলা হয়েছে, যে আমি অফকোর্স আমি মনে করি পার্সোনালি যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি জেমস বন্ডের আলোকে যদি একটা সিনেমা বানাতে হয়, আমরা মোর লেস জানি যে মাসুদ রানা ইজ মোর নট লেস ইটস লাইক জেমস বন্ড, সো সেখানে সেই ম্যাচিওর একটা ফেস, সেই রাফ টাফ ব্যাপারটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এখনো মনে করি যে আমার ফেস এতটা রাফ না। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত যে আসলে যে বেশি যোগ্য হবে সেই তো এই সুযোগটা পাবে, কিন্তু আমি আবারও প্রশ্ন করি রাসেল রানাকে, রাসেল রানা তাহলে তোমার ভবিষ্যৎটা কি দাঁড়াবে? তুমি তো
মাসুদ রানা তাহলে মানে কিভাবে তুমি মাসুদ রানা ক্যারি করবে, তুমি কে হবে মাসুদ রানার? সেই মাসুদ রানা হিসেবে আমরা তোমাকে জেনেছি চিনেছি, এবং দর্শকও অনেক ভোটাভুটির মাধ্যমে অনেক বড় প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে মাসুদ রানা হিসেবে দেখতে চেয়েছে, দর্শকও তো একটি বঞ্চিতের জায়গায় চলে গেল। তোমার মতামত? এটার মতামত বলতে, যে আমি ওখানে সিলেক্ট হয়েছি মাসুদ রানা ক্যারেক্টারের জন্য, বাট ফাইনালি অনেক কিছু তো দেখলাম, অনেক নিউজ বিভিন্ন জায়গায় অনেক লেখালেখি হচ্ছে এটা নিয়ে। তো আমি যতদূর জানতাম যে আমাকে একটা ফিল্ম হবে, সেটাই আমার জানার কথা ছিল, এর বেশি কিছু জানার কথা ছিল না আমার। তো সেটার জন্য আমি ওয়েট করছি আসলে, এই কি মুভি হবে, হলিউড হবে না বলিউড হবে না কি হবে, সেটা আমার আসলে জানা নেই, এগুলো নিয়ে এত ডিটেলস কিছু তুমি আসলে তুমি আসলে কার 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 কাছে অপেক্ষায় আছো? অপেক্ষাটা কার কাছে আছো? মানে তুমি কি চ্যানেল আই এর কাছে আছো, তোমার প্রোগ্রামের ডাইরেক্টরের কাছে আছো নাকি? জি জি, আমার ইউনিলিভারের ইউনিলিভারের সাথে আমার কথা হয়েছে এ ব্যাপারে, মুভির ব্যাপারে, আর পাশাপাশি আমার যে তুমি ডিরেক্টর মুভি চুক্তিবদ্ধ হয়েছো কোন চুক্তিতে? চুক্তিবদ্ধ হয়েছো, খালি কথা হয়েছে, কোন পেপারে সাইন হয়েছে মাসুদ রানার ব্যাপারে নাকি? হ্যাঁ একটি ফিল্ম করব আমি, মাসুদ রানা ফিল্ম, সেটি হবে, সেটি ব্যাপারে আমি সাইন আপ অলরেডি, এবং আমার যে ডিরেক্টর শৈকুন নাসির ভাই, তার সাথে অনেকবার কথা হয়েছে আমার, তার সাথে অনেকবার দেখা হয়েছে আমার এই ব্যাপার নিয়ে, আমাদের স্ক্রিপ্ট নিয়েও কথা হয়েছে। মাঝখানে করোনা ভাইরাসের কারণে ব্যাপারটা অনেক পিছিয়ে গেল, বাট হোপফুলি এটা রান হবে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো সুমন, মাসুদ রানা কি তাহলে দুইটি হচ্ছে যা বুঝলাম, একটি সৈকত নাসির আর একটি হচ্ছে আব্দুল আজিজ সাহেবের ব্যানার থেকে হচ্ছে নাকি? রাসেলের কথা তো তাই মনে হলো, দুটাই দুইজন দুটাই তোমরা দুটাই দুইজন? জাজের ব্যানার। হ্যাঁ সরি সরি, তোমরা দুইজনই তাহলে মাসুদ রানা, দুইটি মাসুদ রানা হচ্ছে রাসেলের কথা তাই? আমি যতদূর জানি যে দুটোই হচ্ছে জাজের ব্যানারে, একটা লোকাল প্রোডাকশনে হবে আর একটা ইন্টারন্যাশনাল প্রোডাকশনে হবে, ছলেনো। আচ্ছা, দুইটিই হবে জাজের ব্যানারে, একটি লোকাল একটি ইন্টারন্যাশনাল। রাসেল, তুমি কি এবিএম সুমন যা বলছে তার সাথে তুমিও সেই ইনফরমেশনটা জানো? জি আমি এটা শুনেছি ব্যাপারে। সো তুমি করছো লোকাল মাসুদ রানাটা, তুমি করছো লোকাল মাসুদ রানা, আর সুমন নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল মাসুদ রানা। আমি মোটামুটি যখন থেকে সে বলে যে আমার প্রোগ্রামে আসতে হবে, আমি জল্পনা কল্পনা করি কি কি মানে ভাবে এমব্রেস করবে এই লোক আমার সবাই, ঠিক আছে, ই ডাজ দ্যাট অলওয়েজ সাকসেসফুলি একদম। তোমরা কি বলো আমি বুঝি না, তোমার যত বেশি বদনাম ঠিক করে আছে ফেলো এই সুযোগে না বুঝলেই ভালো। রোশন, তোমরা তিনজনই এই সময়ের তোমরা তিনজনই আলোচিত মুখ, তিনজনই তোমরা সম্ভাবনাময় অভিনেতা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এবিএম সুমনের কাছে যে আব্দুল আজিজের নাম তুমিও নিচ্ছ, রোশানও নিচ্ছে, আব্দুল আজিজ আসলে আছেন কোথায়? তাকে তো কেউ খুঁজে পাচ্ছেন না, তাহলে সে আবার ফেসবুকে আবার সে অন থাকে, মেসেঞ্জারে অন থাকে, সে কোন দেশে কোথায় লুকিয়ে আছে? তোমাদের সাথে তার যোগাযোগের মাধ্যম কি, আর তার দেওয়া ওয়াদা যে এখন পূরণ হবে সেটা কি আমরা কিভাবে বিশ্বাস করব? আপনার সঙ্গে তো ফেসবুকে অ্যাড আছে, আপনি একটু মত দেন কেন ভাই? হ্যাঁ, why don't you do that? That's a good one, Roshan. আপনি করেন না কেন? আপনার যদি এত জানতে মন চায় কি কি বললেন যে করতে, এত এত যদি জানতে মন চায়, ওয়েট ওয়েট আ সেকেন্ড, জানেন আপনি কি না ভাই, আমরা আমরা লিসেন লিসেন লিবি, আমরা ডিটেকটিভ না, আপনি যেসব প্রশ্ন করছেন ওইটা ওইটা অনুষ্ঠানের সাথে যাও না, কমিটমেন্ট দিতে পারে না, মানে কি ইজ দ্য ওয়েট ম্যান, যেগুলো আসলে কোনো মেক সেন্স করে না, বল বুঝতে কোনটা বুঝতে হবে? উনি তো আমাদের সাথে এখন যোগাযোগে নেই, উনি লুকিয়ে আছে, উনি কোথায় আছে কেউ জানেন, সেই জায়গায় উনি কি করে জানেন? জয় ভাই, মানে প্রশ্নের মাঝখানে যদি অনেক অবলিগেশন থাকে না, আর যদি আনকমফোর্টেবল অনেক ওয়ার্ডস থাকে, ওগুলো আসলে রিপ্লাই দেওয়া যায় না, আই এম সরি, আই এম রিয়েলি সরি, বাট আই ওয়ান্ট বি এবল টু অ্যানসার দোজ কোশ্চেনস, মানে দা ওয়ার্ডস ইউ আর ইউজিং, এগুলোর কোনো রিপ্লাই হয় না ভাই, এগুলো কোনো রিপ্লাই হয় না, যে প্রশ্নগুলো করছেন আপনি এগুলো আমাকে আমাদের কেন করছেন, হোয়াটস দ্য পয়েন্ট? না, তুমি যে প্রযোজকের ছবিতে তুমি ডিক্লারেশন দিলা, সেই প্রযোজককে তো আমরা পাচ্ছি না,
তাকে তো আমরা কেউ যোগাযোগ তার 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 অফিস অফিস তো বন্ধ হয়ে যায় নাই। আর উনি কি ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোনো কিছু পোস্ট দিয়েছেন? দেননি, দিয়েছেন ওনার অফিসিয়াল পেজ থেকে, যাদের অফিসিয়াল পেজ থেকে। সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এনি পার্সোনাল কোশ্চেন, আই উড সাজেস্ট ইউ টু কল হিম এন্ড আস্ক হিম, নট আস, প্লিজ, ভেরি এমব্যারাসিং ফর আস। রোশন, তুমি এ ব্যাপারে কি বলবা? রোশন, তুমি শুনতে পাচ্ছ? সুমন, শুনতে পাচ্ছ? পাচ্ছি, বলে। আমি মনে হয় আজকে কথা কেউ কারোটা ক্লিয়ারলি কেউ বুঝতেছি। রোশন, জি ভাইয়া, পুরো আলোচনাটার থেকে তুমি এটা এটাকে কিভাবে এই এই কনক্লুশনে কিভাবে টানবা পুরো বিষয়টা? তো আমরা সুমনকে কংগ্রেচুলেট করতে পারি, সাথে রাসেলকেও করতে পারি, মাসুদ রানা হিসেবে তুমি এবং আমি। আমরা মাসুদ রানা হিসেবে এবিএম সুমনকে এবং রাসেল রানাকে কংগ্রেচুলেশনস জানাতে পারি। না অ্যাকচুয়ালি ভাইয়া, পুরো ব্যাপারটা আমি আমি যেটা মনে করি যে আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার প্রশ্নের উত্তর চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি মনে করি, আমি মনে করি যে রাসেল যেটার জন্য কমিটেড ছিল রাসেল সেটা পাচ্ছে। মানে অ্যাকচুয়ালি রাসেল যখন রিয়েলিটি শোটা স্টার্ট হয়েছে তখন কিন্তু সেটা কথা ছিল না যে রাসেল রানা বা চেন্নাই রিয়েলিটি শো থেকে যে সিলেক্টেড হবে সে ইন্টারন্যাশনাল মাসুদ রানা করবে, এটা কিন্তু কমিটমেন্ট ছিল না। আমি মনে করি যে রাসেলের মানে বা রিয়েলিটি শো থেকে যারা সিলেক্টেড হয়েছে তাদের তারা যেভাবে কমিটেড ছিল সেই জিনিসটা তারা পাচ্ছে। আর এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস অ্যাজ ফার আই নো। সো সেখানে আমি মনে করি যে দ্য কাস্টিং ইজ টোটালি পারফেক্ট, মানে যেখানে যেটার জন্য কাস্টিং করেছে সেটা পারফেক্ট। আর রাসেল ডেফিনেটলি হিজ এ নিউ কামার অ্যান্ড হি হ্যাজ অ্যাকচুয়ালি লং ওয়ে টু গো। আমি কংগ্রেচুলেশন জানাই রাসেলকে, রাসেল সিলেক্টেড হয়েছে অ্যান্ড হি ইজ সো স্মার্ট অ্যান্ড গুড লুকিং গাই রাসেলের জন্য। অ্যান্ড আমি আসলে একজন ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমি অনেক কাজ করছি, সো আমার কোনো বিষয় নিয়ে কোনো আক্ষেপ নেই। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে প্রচুর কাজ করছি। মাসুদ রানা ডিক্লারেশনের পরও আলহামদুলিল্লাহ এখন 10টা ছবি আমার হাতে আছে, 4টা 6টার শুটিং শেষ হয়েছে। সো সেই জায়গা থেকে আমি রাসেলকে বলবো যে রাসেল, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি, এখানে আমাদের হিরোর প্রচুর প্রয়োজন আছে, তুমি কাজ করো, আমাদের অনেক ছবি আছে, অনেক কিছু করতে হবে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর হোয়াট এভার ইজ হ্যাপেনিং, অ্যাকচুয়ালি কোনো কিছু আমাদের হাতে নাই, আর যেটা করছে সেটা ভালোই করছে, সেটা সৃষ্টিকর্তার হুকুমেই ঘটছে। অ্যান্ড অফকোর্স সুমন ভাইকে অনেক কংগ্রেচুলেশন জানাই, আই লাইক হিম পার্সোনালি সো মাচ। আর আমাদের মাঝখানে দেখাও হয়েছে, উই হ্যাভ এ ভেরি গুড বন্ডিংস। অ্যান্ড সুমন ভাইকে আমি সবসময়ই অ্যাজ এ পার্সন আমি যতটুকু জেনেছি নাইস গাই অ্যান্ড ভেরি স্মার্ট এডুকেটেড, সো আই থিঙ্ক হি ডিজার্ভ ইট what he has been offered, he deserve it. Thank you sir. Shubham, so ekon our হ্যাঁ বলুন বলুন। এই যে মাসুদ রানার যে বিশাল একটি পরিকল্পনা এবং এটা একটা আন্তর্জাতিক ভাবে তৈরি যে বিশাল প্ল্যাটফর্মে তুমি যাচ্ছ, তোমার প্রস্তুতিটা কেমন হচ্ছে, কিভাবে নিচ্ছ এবং নিজেকে কিভাবে তৈরি করছো? তুমি যদিও অনেক সাধনা অলরেডি করেছো এবং অনেক স্ট্রং তোমার সাধনা, তুমি সবসময় সাধনার ভেতর থাকো যে আমি জানি, মাসুদ রানার জন্য তুমি এক্সট্রা কি তোমার প্রিপারেশন? মাসুদ রানার জন্য আমাকে ইনিশিয়ালি আপনার প্রায় 7 কেজি 8 কেজি কমাতে হয় অডিশন দেওয়ার আগে। সো ওই সময় প্রিপারেশনটা শুরু হয়, ফিজিক্যাল গ্রুলিং সেশনস গুলা। তারপরে বেসিক্যালি পিক আপের পরে আই হ্যাড এ সেশন উইথ দ্য ফাইট ডিরেক্টর। তারপরে ফ্রিকুয়েন্টলি আমরা কমবেট জিম আছে ইয়েতে শান্তিনগরের, উমি ভাইয়ের জিম, ওনার কাছে আমরা ফাইট শিখছিলাম। আই থিঙ্ক রানা ওখানে ফাইট শিখছে। তো মোটামুটি ফিজিক্যাল ব্যাপারটাতে আটকে আছি আপাতত, সিন্স মানে সবকিছু থেমে আছে। আর আপনার স্ক্রিপ্ট পাই আপডেটেড গুলো, তো যখন কোনো চেঞ্জ আসে তখন ওটা আবার নতুন করে ইয়ে করার। ইন দ্য মিন টাইম প্রচুর মাসুদ রানা পড়ছি, বিকজ একটা বড় সময় ধরে গ্যাপ ছিল মাসুদ রানার সাথে। বড় হয়ে যাওয়ার পরে তো অনেক ইনসার্ট আছে যেগুলো আসলে ছোটবেলায় মনে ছিল যে দ্যাটস দ্য হোল থিং, একসাথে করে মাসুদ রানা মাসুদ রানা হয়। তো ওর যে ক্যারেক্টারিস্টিক গুলো ছোট ছোট করে নিজের ভেতরে নেওয়া, তো
উই প্র্যাকটিস করি আর কি, আর ট্রাই টু স্টে মাথার ভেতরে থাক, বিলিভ করার যে প্রসেসটা ওটা শুরু হয়ে গেছে, যে আসলে বিলিভ দ্যাট আই এম ইয়া। সুমন, তোমার চোখে তুমি ছাড়া বাংলাদেশে কাকে আর মাসুদ রানা মানাবে? অনেক আছে ভাই, একজনের নাম বলো। একজনের নাম বলবো, রুবেল আহমেদ, রুবেল ভাই। ওকে রাসেল, তোমার কাছে একই প্রশ্ন, তুমিও তো মাসুদ রানা, তোমার চোখে তোমাকে ছাড়া সবচেয়ে যোগ্য মাসুদ রানা কে হতে পারে তোমার চোখে বাংলাদেশে? আমাদের সামনে বসে আছে সুমন ভাই, মনে করে মানে মাসুদ রানার মতো লাগে আর কি, যেটা বললে আপনি কি মানে সুমন ভাইয়ের পক্ষ থেকে ভোট কালেক্ট করছেন নাকি আবার? সরি, জয় জয় ভাইয়ের কাজ হলো মানে সারা দুনিয়া সবচেয়ে আনসেটলিং আনসেটলিং কোশ্চেন করা, তারপর সবাই আচ্ছা পড়তে বলে পড়তে জিজ্ঞেস করবে আরে দুষ্ট গো না ভয় আছে এটা আমাদের রিলেশন গালি দিলা না না দুষ্ট কি গালি নাকি এটা কোনো কথা জয় ভাই? আমি বুঝতেছি না, আমি আসলে অনেক কথা শুনতে পাচ্ছি না, গালি দিচ্ছো নাকি ভালো আছে বুঝতে পারছি না। আপনাকে ভালোবেসে বলেছি, ভালোবেসে বলেছি। আমার কথা হচ্ছে যে এই যে এই শোতে আমি তিনজন হ্যান্ডসাম নায়ককে পেলাম, আমার আমাকে কিছু বলতে দিলেন না, আমার আমার তো কিছু বলতে হবে, আমার সহকর্মীদের ব্যাপারে আমি কিছু বলবো না, ওদেরকে বলতে দিলেন আমাকে বলতে দিলেন না, এটা কোনো কথা জয় ভাই? একই প্রশ্ন তো ওদের কাছে আসলাম, তোমাকে দিয়ে শুরু করলাম, রোশন তো উত্তরই দিল না, তুমি না না এছাড়াও 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 আপনি অন্য কেউ যে রোশন যে জিজ্ঞেস করছেন যে শুভকামনা ওদের ব্যাপারে কিছু বলা আছে কিনা না, ওদের তো আমার সবাই তো সবাইকে শুভকামনা জানাবে না, আমার থটস আছে আছে না আমার কলিগদের ব্যাপারে, ওরা এত সুন্দর সুন্দর কথা বলবে, আমার তো ওদের ব্যাপারে আমার একটা বলবো এই ব্যাপারে। তুমি কি কিছু বলতে চাইছিলে? ও তো বলে ফেলছে, আমি বললাম যে আমাকে যেমন ওই যে 2 মিনিট আগে ফোন দিয়ে লাইভে আনা হলো, এমন কি সবাইকে আনা হয়েছে নাকি আগে ইনফর্ম করে দেওয়া হয়েছিল? মানে আমার না আমি সাডেনলি কি আজকে সকাল থেকে আজকে সুমনের সাথে আজকে সকালে কথা হলো সুমন, ঠিক না? আমি ঘুমাচ্ছিলাম বেসিক্যালি, আজকে আজকে সকালেই কথা হচ্ছিল আমার কাছে। আমি প্রথমে সুমনকে আর আমাকে আগে রাসেল মানাকে প্রথমে পেলাম, তারপর আমার মনে হলো যে ব্যাক মাইন্ডে আমার আসলো, আমি রোশনকে বহুবার শুনেছি আজিজ ভাইয়ের মুখে যে রোশনের কথা বলতে, সে মাসুদ রানা রিলেটেড, যে কারণে আমি যারা মাসুদ রানার সাথে তোমরা রিলেটেড কোনো না কোনো ভাবে সবাইকে আমি একত্রিত করলাম। তো তোমরা তো আমাদের দেশের তিনজনই খুবই সম্ভাবনাময় নায়ক, তিনজনের ভেতরেই যথেষ্ট গুণ আছে, আর অপেক্ষাকৃত নতুন রাসেল রানা, কিন্তু সেও একটি ভালো প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণিত করে এসেছে, কাজে তাকে তোমাদের কাতারেই আমি একটু রাখতে চাই। তো তোমরা এখন ইন্ডাস্ট্রির যে অবস্থা তাতে তোমরা কি ভাবছো যে ভবিষ্যৎটা কেমন হবে? সুমন, তুমি তো বেশ কিছুদিন ধরেই আছো, কিন্তু তুমি কি এখন হোপফুল যে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, নতুন করে তোমাদের একটা সুন্দর যাত্রা শুরু হবে এবং বহুদূর যাওয়া যাবে? করোনা পরবর্তী পরিস্থিতি আসলে সেটা ডিসাইড করবে আমরা কিভাবে মুভ ফরওয়ার্ড করব, এন্ড করোনা যদি আমরা যদি কোনো কি বলে সলিউশন বের করতে না পারি তাহলে তো আমাদের এই ফ্রিডমটা থাকছে না। ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ পাচ্ছি। ক্যান ইউ হিয়ার মি? তো সেক্ষেত্রে নতুন টেকনোলজি আর নতুন ওয়েতে আমাদের সিনেমাটিক ওয়ার্ল্ডটাকে আবার মানুষের কাছে নিয়ে আসতে হবে, তো সেটা আগে দেখতে হবে কি হতে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে আসলে আমার ইন্ডাস্ট্রিও কোথায় যাবে। অ্যান্ড আই থিঙ্ক মোটামুটি সবকিছুই অনলাইনে চলে আসবে একটা সময়, আই স্টার্ট বিলিভ দ্যাট। অ্যান্ড আর যদি সিনেমা হল বাঁচিয়েও রাখতে চায় আর এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে আমরা কোনো সলিউশন ছাড়া, সেক্ষেত্রে উই হ্যাভ টু কাম আপ উইথ সামথিং নিউ। তার আগ পর্যন্ত জানি না আসলে ইন্ডাস্ট্রি তথা ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি কোথায় যাবে। রোশন, তোমার তোমার মতামত? রোশন, অ্যাকচুয়ালি আমার 6টা ছবি, মানে আমার আমার ফোর্থ ফিল্ম বেপরোয়া সিনেমা রিলিজের পর আমার 6টা ছবি এখন রিলিজের অপেক্ষায় আছে, অপারেশন সুন্দরবন, উস্তাদ, মেকআপ, সাইকো, উন্মাদ। তো এই ছবিগুলো অলমোস্ট শুটিং শেষ হয়ে গেছে,
হয়তোবা যদি লকডাউনের পরিস্থিতি তৈরি না হতো বা করোনা ভাইরাস দ্বারা আমরা এফেক্টেড না হতাম, তাহলে হয়তোবা এর মধ্যে দুটা ছবি রিলিজ হয়ে যেত, আরো দুটা ছবি। অ্যাকচুয়ালি আমি ইগারলি ওয়েট করছি ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা আসলে এখন আমি কিছু বুঝতে পারছি না, তবে স্বপ্ন তো আসলে সবসময় পজিটিভলি দেখি। অনেকে আশ্বাস করেছে যে ইভেন সিনেপ্লেক্স থেকে যখন শুনলাম যে আমাদের আসলে হল সংকট আছে, হল সংকট বলতে আমাদের হলের পরিবেশটার একটা সুন্দর পরিবেশের সংকট আছে, সেই পরিবেশটা যদি সুন্দর হয়ে যায় আমার মনে হয় যে মানুষ সিনেমামুখী হবে সবাই। আসলে সঙ্গে যেটা বললো যে ইয়া মোরলেস সিনেমা এবং সবকিছু অনলাইন বেসড হয়ে যাচ্ছে, বাট ইয়েট উই হ্যাভ দ্য পটেনশিয়ালিটিস, যদি সিনেমা হলের পরিবেশটা সুন্দর হয় দেন ডেফিনেটলি উইল গেট সামথিং ইন ফিউচার। সিনেমা হলে আসার, যেমন আপনি ফর এক্সাম্পল দেখেন যখন আপনি স্টার সিনেপ্লেক্স বা ব্লকবাস্টারের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু ফেস্টিভালে বা ফ্রাইডেতে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। সো মানুষ যেহেতু সিনেপ্লেক্সে যায়, অন্যান্য জায়গাতে যেহেতু কম যায়, সো আমি মনে করি যে এটা সুন্দর একটা পরিবেশের ঘাটতি। সেই পরিবেশটা যদি সিনেপ্লেক্সের মতো করে পুরো দেশের প্রতিটা জেলায় মানুষের জন্য তৈরি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে মানুষ সিনেমা হলমুখী হবে। আর আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, আসলে আমার বেস্ট আমি শুধু আমার জায়গা থেকে দিয়ে যেতে পারবো, আর বাকিটা কি হবে আসলে শুধু সিনেমা তো একজন মানুষকে নিয়ে হয় না, অনেককেই নিয়ে হয়, আর সবার কন্ট্রিবিউশন মিলে হয়তো বা একটা ভালো ভবিষ্যৎ সিনেমার জন্য আসতে পারে। বাট আমি সবসময় পজিটিভটাই দেখি যে ভালো কিছুই হবে। জয় ভাই। ইয়া হ্যালো, এক্স্যাক্টলি আমাকে কিছু বলছেন? রাসেল রানার কাছে একটু আসতে চাই। রাসেল রানা? জি জি। হ্যালো রাসেল রানা, শুনতে পাচ্ছেন? রাসেল রানা শুনতে পাচ্ছো? জি জি আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি বলেন। তুমি এই শেষ হবার পর, হ্যাঁ এই কম্পিটিশনটা শেষ হবার পর, মাসুদ রানা নির্বাচিত হবার পর আমার প্রশ্নটা শোনো, তুমি এই গত এক বছরে তুমি কি করলে, কাজের আউটপুট কি তোমার, ফিল্ম, অন্য কোনো নাটক বা অন্য কোনো কাজ? না আমি শোটা শেষ হওয়ার পরে আমি আর কিছু করিনি, টুকটাক ফ্যাশনে কাজ করেছি, সেটা বিভিন্ন ব্র্যান্ডের শুট, বাট এক্সট্রা কোনো ভিজুয়াল কোনো কাজ করা হয়নি, কোনো নাটক বা টিভিসি বা কোনো মিউজিক ভিডিও কিছু করা হয়নি আমার। বিকজ আমি চাচ্ছি যে একটা, আমি একটা টার্গেট নিয়ে আছি যে আমার ফিল্মটা করতে হবে, এবং এটার জন্য যেহেতু আমাকে বলা হয়েছে সেটার জন্য আমি আমার মাইন্ড সেট আপ করে রেখেছি, সেই জন্য আমি অন্য কাজের দিকে মানে যাইনি। এর মধ্যে অনেকগুলো কাজ অফার এসেছিল আমার, বাট ফাইনালি যাওয়া হয়নি আসলে এই কাজটির জন্য। মাসুদ রানার জন্য? জি এক্স্যাক্টলি। অনেক কমেন্টস আসছে তোমাদের, অনেক বা তোমাদেরকে দর্শকরা অনেক পছন্দ করে, লিখেছেন একজন ফ্রি ফিউচার সুপারস্টারস ইন বাংলাদেশ, তোমাদের তিনজনের সম্পর্কে একজন লিখেছেন, সবাই কম বেশি ভালো কমেন্টস করছে, তোমাদের তো প্রচুর ভক্ত আছে। তো আমি খুবই আনন্দিত যে আজকে আমার শোতে তোমরা, আমি ওয়েট করছি রোশানের ঢাকা মিশন এক্সট্রিমের জন্য, ইউনিটের অনেককে তো আমি চিনি, সো অনেক ভালো ভালো মানে নিউজ পেয়েছি। রোশান অপারেশন সুন্দরবনে নাকি ইউ আর ফ্যান্টাস্টিক, রোশানের বেশ কিছু ভালো ছবিও আসছে। হ্যাঁ স্পেশালি সুন্দরবন আমি ওয়েট করছি অন্য বিশেষ কারণে, লুক আমি দীপঙ্কর দীপনদার অনেক বড় ফ্যান, এন্ড প্লাস ছোট্টুক শুনলাম যে অ্যাকচুয়ালি সুন্দরবনের শুটিং প্রচন্ড প্রচন্ড টাফ ছিল, মানে যেগুলো এক্সপ্লেন করছে আমার আমার শরীর হাত পা দাঁড়ায় গেছে, এত টাফ ছিল। তো ওখান থেকে স্পেশালি সবাই ভালো করেছে শুনেছি, বাট রোশন স্টুড আউট, সো আই এম ওয়েটিং। আছে না শুনে মনে হয় যে ভালো কিছু আসছে, আমার কাছে মনে হয়েছে মানে সবার সবার মুখে শুনলাম যে ইউ স্টুড আউট, তুমি একদম পুরো আলাদা স্পেশাল পারফর্ম করছো আর কি ছবিটাতে, যেটা আসলে হ্যাঁ। তো আমি এর জন্য ট্রাই করেছি আর দীপনদা একচুয়ালি যথেষ্ট হেল্প করেছে, আর একচুয়ালি আমি তো ধরো
আই ওয়াজ নট অ্যাকচুয়ালি গ্রুমড প্রপারলি, স্কুলিং আমার শুরু থেকে ছিল না, তবে আমি দেখে দেখে আমরা সুমন এবং রোশন স্কলার রাসেল আমাকে কি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা শোর একদম শেষ পর্যায়ে আছি, আমাদের আজকের শোটা একটু লেট করে শুরু হয়েছে যে কারণে আমরা 45 মিনিটস অলরেডি হয়ে গেছে। সো আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা লাস্ট একটা করে কথা শুনতে চাই সুমনের কাছে। সুমন, তো দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের যে আশা আছে মাসুদ রানা নিয়ে সেটা যেন আসলে সেই প্রত্যাশাটা আমি পর্যন্ত পৌঁছাতে পারি, এটাই আমার চাওয়া। আর যদি আমি মানে চিন্তা করতে পারছি না আমি যদি ফেল করি, তাতে প্রচন্ড চাপ ফিল করছি। তো তোরা আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ব্যাপারটা হয়তো সহজ হবে। ধন্যবাদ। আর আমার আমার আর আমি একটু বলতে চাই আমার ফেলো কোয়ার্টিস্টের জন্য, লাইক আই অ্যাবসলিউটলি লাভ রোশন। আর রোশন চমৎকার কাজ করছে, অনেক কাজ দেখেছি, ইয়ার ফিউচার তো ইমেজিং। এন্ড আই গট টু টেল ইউ হোয়াট ওর আমাদের ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক সবচেয়ে প্রমিসিং ও রাইট নাও। আর অল দ্য বেস্ট ব্রাদার। আর রাসেল ম্যান, তোমাদের শো আপনাদের শো আমার অসাধারণ লেগেছে। আপনারা প্রত্যেকে খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন মানুষ, এবং আমি বিলিভ করি যে ইন্ডাস্ট্রিতে আপনাদের জন্য জায়গা আছে, আপনারা জায়গা করে নেবেন, ভালোভাবে জায়গা করে নেবেন। অল দ্য বেস্ট ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন। রাসেল, তোমার কাছ থেকে শুনতে চাই লাস্ট দর্শকের উদ্দেশ্যে কোনো কথা। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, মাসুদ রানা জেমস বন্ড যেটাই হোক না কেন, সবগুলোই হবে যদি করোনা ভাইরাস থেকে আমরা বেঁচে উঠতে পারি। আমি যেটা করবো যে সবাই আমার জন্য দোয়া রাখি, আমি অসুস্থ হয়ে না যাই বা এই করোনা ভাইরাস যেন আমি অ্যাটাক করতে না পারে। আপনারাও থাকবেন ইনশাল্লাহ, আমরা এই মহামারী থেকে বেরোতে পারবো। বের হলে ইনশাল্লাহ আমাদের সামনে অনেক কাজ হবে, এবং মাসুদ রানা হলে তো আপনার দেখতেই পাবেন, নিউজ হবে। যে যে নিউজ গুলো হয়েছে মাসুদ রানাকে নিয়েও নিউজ হবে, এবং ফাইনালি সেটা আমরা হলে গিয়ে দেখবো ইনশাল্লাহ। রোশন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দিস ইজ অল অ্যাবাউট সিনেমা, অ্যান্ড নট অনলি অ্যাবাউট মাসুদ রানা অর বেপরা অর অপারেশন সুন্দরবন। সো আমাদের বিষয় হচ্ছে মাসুদ রানা ইজ এ ওয়ান ফিল্ম, আর আমরা চাই যে মাসুদ রানার মাধ্যমে দুজন স্টার বাংলাদেশি আর একটা ইন্টারন্যাশনাল ছবি হচ্ছে। আর আমার এক্সপেকটেশন থাকবে যে সুমন ভাই নট অনলি বাংলাদেশে, সে দেশের বাইরেও ভালো কাজ করবে। হি ডিজার্ভ ইট, তার সে যোগ্যতা আছে। আর এট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একটা কন্ট্রিবিউশন সবসময় থাকবে, আমরা চেষ্টা করে যাচ্ছি। দর্শকদেরকে বলবো যে প্লিজ স্টে উইথ আস, আমাদের সিনেমা দেখুন আপনারা বেশি বেশি করে, হোয়াট এভার ইট ইজ, বাংলা হোক ইংলিশ হোক বা ইংলিশ সিনেমা করছে আমার বড় ভাই, তো সিনেমাগুলোর পাশে আপনারা থাকুন। আর সিনেমা গল্প কি বলি, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা অনেক দূর এগিয়ে যাবে। আর আর আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, আমার জন্য দোয়া করবেন। আর এই সিচুয়েশন দূর হয়ে গেলে ইনশাআল্লাহ আমার 4-5টা ছবি ইনশাআল্লাহ রিলিজ হবে আপনাদের আপনাদের জন্য। সো দোয়া করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রোশন, রাসেল রানা, এবিএম সুমন, আমাকে সময় দেওয়ার জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবসময় যখনই তোমাদেরকে দেখেছি, আমি তোমাদেরকে কাছে পেয়েছি, তোমাদের সবার সাথে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক আজীবন থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, এই সময় খুব সুস্থ থাকার চেষ্টা করবে। এবং রাসেল রানা, এই সাথে আসবার অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ দিতে জীবনের গল্পের আজকের এই এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ বাই, আল্লাহ হাফেজ।